হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের বিশ্বসের ইতিমধ্যে চলে এসেছি রাত্রি 9টা তোমাদের যে লাইভ মক টেস্ট, সেই লাইভ মক টেস্টে, ঠিক আছে, তোমরা লাইভ যেটা প্রত্যেকেই অ্যানসার করতে পারবে। এবং তোমাদের দেখো একটা কথা মাথায় রাখবে যে প্রিপারেশনটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, যাতে তোমাদের স্কোর, তোমাদের ভালো স্কোর করতে পারো। এবং তোমরা জানো যে 80% থেকে 90% তারও বেশি স্কোর যদি করতে পারো তবেই কিন্তু তুমি চাকরিটি পাবে, ঠিক আছে। প্রাইমারি টেটের মতো যদি হুট করে নোটিফিকেশান দিয়ে দেয় তাহলে তোমাদের কিছু করার থাকবে না, তাই কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। আর রাত্রি 9টা লাইভ মক টেস্টে প্রত্যেকেই এই মক টেস্টে যুক্ত হওয়ার চেষ্টা করবে, এবং বন্ধুদের সঙ্গে প্রত্যেকের লিঙ্কটি শেয়ার করে দাও যাতে প্রত্যেকে যুক্ত হতে পারে। এবং তোমাদের জন্য একটি পেড ব্যাচ আনা হয়েছে, দেখে নাও বিস্তারিত। এসএলএসটি বেঙ্গলির সেরা প্রস্তুতির জন্য এটি হচ্ছে স্পেশাল ব্যাচ, তোমাদের 1 নম্বর পার্ট 3 ব্যাচ, 02 হিরো ব্যাচ, আমি তোমাদের বিশ্বসের। এই কোর্সে তোমরা কি কি পাবে? সপ্তাহে 2 দিন লাইভ ভিডিও ক্লাস পাবে, ব্যাকরণের অধ্যায় ভিত্তিক A to Z। ওকে, ব্যাকরণ কত সহজভাবে আমরা শিখতে পারবো সমস্ত আমরা সেই অনুযায়ী A to Z তোমাদের শেখানো হবে। সাহিত্যের ইতিহাস বলো, অনুবাদ অনুসঙ্গ বলো, তার উপর তথ্য সমৃদ্ধ PDF নোটস পাবে, যে নোটসে উল্লেখ থাকবে যে তোমরা কতটা পড়বে কতটা পড়বে না। তাছাড়া স্পেশাল ক্লাসে তোমাদের সেগুলো বলে দেওয়া হবে, টেক্সট বইয়ে লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হবে, এবং প্রতিটি ক্লাসে থাকবে প্র্যাকটিস সেট। এবং তুমি যদি অনলাইন ক্লাসে উপস্থিত হতে না পারো, থাকতে না পারো, তার জন্য রেকর্ডেড ক্লাস পাবে। এবং বিশেষত SSC-তে কী ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, যে ব্যাকরণ থেকে টেক্সট থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে SSC-তে। যোগাযোগ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, প্রত্যেকে যোগাযোগ করে নেবে, ওকে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে, কেউ কিন্তু দেরি করবে না। আর SSC-র যে প্রিভিয়াস 10 ইয়ার্সের প্রশ্ন, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা দেওয়া হবে, এবং তোমাদের লক্ষ্য স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, ওকে, সকলেই এই কোর্সে অ্যাডমিশন হতে পারো। তার জন্য কোর্স ফি অল্প রাখা হয়েছে, 899 টাকা, প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে, এবং এই নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করে নেবে। চলো তাহলে আজকের মক টেস্টে দেখে নাও, আমরা যদি প্রথম প্রশ্নের দিকে যাই, ওকে, মক টেস্ট প্রথম প্রশ্ন দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটির সংক্ষিপ্ত রূপ হলো গুরু? ডাকঘর, অচলায়তন, রাজা, বসন্ত, প্রত্যেকে কী করবে? লাইভ চ্যাটে অ্যান্সার করো, প্রত্যেককেই শুভ সন্ধ্যা, ঠিক আছে, প্রত্যেকে শুভ সন্ধ্যা। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই লিখে নিতে হবে খাতায়, এগুলো তোমাদের প্রত্যেককে লিখে নিতে হবে, এগুলোর কোনো PDF দেওয়া যাবে না, ওকে। দেখো আমরা তোমাদের প্রকাশকাল বলে দিচ্ছি যে গুরু নাটকটি, ঠিক আছে, প্রকাশকালটা জেনে নাও, এটা হচ্ছে 1918-তে প্রকাশিত হয়। তোমাদের ডাকঘর প্রকাশিত হয় 1912-তে, অচলায়তনও 1912-তে, রাজা হয় 1910-এ, এবং বসন্ত নাটকটি, ওকে, বসন্ত নাটকটি যেটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন সেটি হয় 1923-এ। কিন্তু গুরু নাটকটি কোন নাটকের সংক্ষিপ্ত রূপ এটা জানতে হবে, এটা মনে রাখবে। অচলায়তন নাটকের সংক্ষিপ্ত রূপ হলো গুরু, ওকে, এটা আমাদের জানতে হবে। আর তোমাদের রাজা নাটকটির নবরূপ জানবে, যে জেনে নাও অরূপরতন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু SSC-তে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে, 1919, এগুলো কিন্তু পরীক্ষার হলে একটাও মনে থাকবে না। অনেকেই বলে থাকে যে স্যার প্রত্যেক দিন প্রচুর সহজ সহজ কোশ্চেন, আসলে সহজটা মনে হচ্ছে এখন সহজ, কিন্তু আমি যেভাবে আলোচনা করে দিচ্ছি সেইভাবে তোমাকে পরীক্ষার হলে কেউ আলোচনা করে দেবে না, তাই তোমাদের এই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে দ্বিধা থাকবে, তাই, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। দেখে নাও নেক্সট প্রশ্ন, না একদিন এদিনও না, এটা হতো একদিনও, ওকে, কী ধরনের অব্যয় এখানে, এই যে নাটা কী ধরনের অব্যয়, প্রাধান্যই অব্যয়, সমুচ্চয় অব্যয়, অনন্যই অব্যয়, না অনুকার অব্যয়। দেখো কী বলা হয়েছে, দেখে নাও, না একদিনও না, তার মানে বুঝতে পারছো এটা প্রাধান্যই অব্যয়ের ভাগে হচ্ছে না, তাই না? সমুচ্চয় অব্যয় তার ভাগেও পড়ছে না, তাহলে এটাকে আমরা বলে থাকি অনন্যই অব্যয়, ঠিক আছে, যে অব্যয়ের সঙ্গে অন্যান্য পদগুলোর কোনো সম্পর্ক থাকে না তাকে আমরা অনন্যই অব্যয় বলে থাকি, ওকে। এগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে, এগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি তোমাদের কোথাও এগুলো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইভ চ্যাটে না জানিয়ে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো আমরা যদি নেক্সট প্রশ্নে চলে যাই, দেখে নাও
এই চাঁদ উদ্ধৃত পদটি কি ধরনের বিশেষণ? সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিধেয় বিশেষণ না গুণবাচক বিশেষণ? দেখো, যদি কোনো ধরে নাও মেয়েটি বুদ্ধিমান, ওকে, মেয়েটি বুদ্ধিমান, তাহলে এখানে বুদ্ধিমানটা তোমার গুণবাচক বিশেষণ হবে। বিধেয় হয়ে যে বুদ্ধিমান অংশটা বিধেয় অংশে রয়েছে তাও বিধেয় বিশেষণও একে বলতে পারে। কিন্তু সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ এই দুই জায়গায় কিন্তু আমাদের সমস্যা হয়ে থাকে। সর্বনামের বিশেষণ হচ্ছে ধরে নাও এই ধরনের বিশেষণ যে তুমি ভালো, ওকে, তুমিটা হলো সর্বনাম পদ। এই সর্বনাম পদকে বিশেষিত করছে কে? ভালো পদটি। এই ভালোটি হলো সর্বনামের বিশেষণ। আর সর্বনামের বিশেষণ মনে রাখবে, সরি, সর্বনামীয় বিশেষণ মনে রাখবে, যেমন এখানে এই চাঁদ রয়েছে, এখানে দেখে নাও এই অংশটিকে কি বলবো আমরা? এই অংশটিকে বলে থাকবো আমরা সর্বনাম পদ, অর্থাৎ বিশেষ্য পদটি। ঠিক আছে, বিশেষ্য পদটি যখন বিশেষিত হচ্ছে এবং সেটি যখন সর্বনাম পদ হচ্ছে, তখন সেটা জানবে যে সর্বনামীয় বিশেষণ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা যখন পেট বেঁচে পড়বো, তখন এইভাবে সহজভাবে কিন্তু প্রত্যেকটা টপিক বুঝে নেব। নেক্সট প্রশ্ন দেখে নাও, রয়েছে অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান, উক্ত শ্লোকটি কোন কবির ক্ষেত্রে প্রযোজ্য? প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার করবে, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম, বিদ্যাপতি না ভারতচন্দ্র? প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার করো। দেখো, আমরা যদি লক্ষ্য করি, ওকে, আমরা যদি লক্ষ্য করি, তোমরা জানো যে মুকুন্দ চক্রবর্তী পৃষ্ঠপোষক রঘুনাথ রায়ের ছিল, তাই না? আর বিদ্যাপতি শিবসিংহ ইত্যাদি ইত্যাদি রাজার ছিল, ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের ছিল, ওকে, বিদ্যাপতি শিবসিংহ অনেকেরই পৃষ্ঠপোষক ছিল, শিবসিংহ ছাড়াও। তোমাদের ঘনরাম চক্রবর্তী পৃষ্ঠপোষক ছিলেন কিন্তু মহারাজা কীর্তিচন্দ্র চক্রবর্তী। এই ঘনরাম চক্রবর্তী থেকে যদি আমরা ডিটেলসে আর জানি, ঘনরাম চক্রবর্তীর পিতার নাম জানতে হবে, মাতার নাম জানতে হবে, ওকে। তাহলে পিতা মাতার নাম ঘনরাম চক্রবর্তীর আমরা যদি জানি, আমরা যদি জানতে চাই, পিতা হলেন গৌরীকান্ত, ওকে, আর মাতা সীতা, এগুলো আমাদের জানতে হবে। মাতা সীতা কারো মতে বা কারো মতে মহাদেবী। সে সঙ্গে ঘনরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন এটাও জানতে হবে। জন্মগ্রহণ করেন কৈয়ড়, কৈয়ড় পরগনা বলতে পারো, বা কৃষ্ণপুর গ্রামে, কৈয়ড় পরগনার কৃষ্ণপুর গ্রামে, এটা হচ্ছে বর্ধমান জেলায়। নেক্সট প্রশ্ন দেখে নাও, রয়েছে যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নয়? দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের এসএসসিতে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমাদের বলতে হবে যে কোনটা ত্রয়ী উপন্যাস নয়। বুঝতেই পারছো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস রয়েছে, তার মধ্যে আনন্দমঠ রয়েছে, আনন্দমঠের প্রকাশকাল 1882, দেবী চৌধুরীর রয়েছে 1884, দুর্গেশ নন্দিনীর প্রকাশকাল যদি আমরা দেখি, দুর্গেশ নন্দিনী তোমার 1865, ওকে, আর সীতারাম হলো 1887। তাহলে এখানে যেটা ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর এই তিনটা হচ্ছে ত্রয়ী উপন্যাস। আর আনন্দমঠে গতকাল আলোচনা করেছিলাম সম্ভবত যে বন্দে মাতরম সঙ্গীতটি কিন্তু আনন্দমঠে রয়েছে। ফ্রি ক্লাসে আমি কিন্তু বঙ্কিমচন্দ্রের পিডিএফ নোটসটা দিয়েছি ফ্রি ক্লাসে। তো যারা এখনও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা দেখো ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে, যারা এখনও যুক্ত হয়নি সেখানে যুক্ত হয়ে এই ফ্রি পিডিএফটা বঙ্কিমচন্দ্র থেকে কালেক্ট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, সীতারাম উপন্যাসের প্রকাশকাল আমি এক্ষুনি বলে দিলাম। তো সীতারাম উপন্যাসের আমরা যদি দেখি কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে প্রচার পত্রিকায়। সীতারাম উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করেন, এটাও জানতে হবে, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে, ওকে। তো 1884 তো নয়, 1884 দেবী চৌধুরানী, 87 সীতারাম, যারা অপশান বি করবে, এখানে অপশানগুলো ভুল করা হয়েছে, ওকে, এটা অপশান বি নিলাম, যারা বি করেছো লাইভ চ্যাটে প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকটি কোন উপন্যাসের পটভূমি অবলম্বনে রচনা করেন? লিখে রাখো প্রত্যেকেই, এসএসসিতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক থেকে একটা প্রশ্ন আসবেই, ওকে, এবং উপন্যাস থেকে প্রশ্ন আসবে, ছোট গল্প থেকে উপন্যাস থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। তো এখানে দেখে নাও যে বিসর্জন নাটকের কাহিনী অবলম্বনে নাটকটি কোন উপন্যাসের? তো দেখো, এখানে গোরা, রাজর্ষি, ঘরে বাইরে কত, 1916, তাই না? রাজর্ষি রয়েছে, চোখের বালি রয়েছে, চোখের বালি কত, 1903,
গোরা 1910। ওকে, এগুলো আমাদের তোমাদের জানতে হবে প্রত্যেকটাই। আর রাজর্ষি হচ্ছে 1887, বৌ ঠাকুরানীর হাট হচ্ছে 1883। তো এখানে দেখো, চোখের বালিতে বিনোদিনী চরিত্র রয়েছে, গোরাতে তোমার রয়েছে গোরা চরিত্র, রাজর্ষিতে ঠিক আছে, তো ঘোরে বাইরেতে তোমার রয়েছে সন্দীপ, বিমলা রয়েছে, নিখিলেশ রয়েছে। তো বিসর্জন নাটকটি কোন উপন্যাসের পটভূমি অবলম্বনে রচনা করেন সেটা মনে রাখবে, যে সেটা কিন্তু রাজর্ষি। ওকে, রাজর্ষির যে কাহিনী অবলম্বনে রচনা করেছিলেন মনে রাখতে হবে এটা। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী, রাজমোহন সোয়াইপ, ইন্দিরা, রজনী। তোমাদের বিস্তারিত কিন্তু নোটসটা দেয়া হয়েছে, বিস্তারিত নোটসটা দেয়া হয়েছে, পিডিএফ নোটসটা। ওকে, কালেক্ট করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো ডিসক্রিপশনে রয়েছে, বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, পিডিএফগুলো প্রত্যেকেই কালেক্ট করে নাও। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি যদি হয়, এখানে মনে রাখবে, দেখো প্রথম উপন্যাস একটা রয়েছে বাংলা রয়েছে, আবার একটা রয়েছে তোমাদের কিন্তু ইংরেজি। মনে রাখবে যে প্রথম যদি উপন্যাস বলা হয়ে থাকে, যদি বলা হয়ে থাকে, যদি তোমার না বলা হয়ে থাকে যে কোনটি বাংলা কোনটি, ঠিক আছে, তো যদি বাংলা যদি না থাকে বলা, তখন জানবে যে সেটা রাজমোহন সোয়াইপ হবে, যেটা ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, এগুলো জানতে হবে। নেক্সট দেখে নাও, আর বাংলায় কিন্তু দুর্গেশ নন্দিনী হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এসএসসিতে এসেছিল আগের বার, কোন প্রশ্নটা বলো তো? গৃহদাহ উপন্যাসটির প্রকাশকাল এসেছিল এসএসসিতে 2016, ঠিক আছে, এবারও তোমাদের কোনো না কোনো প্রশ্ন ঠিক আসবে এসএসসিতে। এসএসসিতে 2016 এসেছিল গৃহদাহ, যেটা হয়েছিল 1920। তো প্রথম মুদ্রিত গ্রন্থ বলা হয়েছে মন্দির, বড় এদি, দেবদাস, না চরিত্রহীন। দেখো মন্দির একটা হলো গল্প, ওকে, কিন্তু এখানে তোমার যদি প্রথম মুদ্রিত গ্রন্থ দেখো, মুদ্রিত গ্রন্থ দেখো, চরিত্রহীনের যদি প্রকাশকাল দেখো, সেটা চরিত্রহীন প্রকাশকাল 1917, দেবদাসও 1917, তোমার মন্দির একটা গল্প, ওকে, তোমার বড় দিদি হচ্ছে প্রকাশকাল 1913। মুদ্রিত গ্রন্থের দিকে যদি আমরা দেখি, এটাই হবে, আর মন্দির 1903 প্রকাশিত হয় একটি গল্প, তাহলে বড় দিদি সঠিক উত্তর হবে অপশান বি। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও, সবুজ মাঠ পদ নির্ণয় করো। সবুজ মাঠ দেখে নাও কত সুন্দরভাবে, দেখে নাও গুণবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, না উপাদানবাচক বিশেষণ। দেখো যখন বলা হবে পাথুরে বাসন, বা আমরা লোহার বাসর ঘর পড়েছিলাম পাথুরে বাসন, তখন এই যে পাথুরে এটা হচ্ছে উপাদান, মানে বাসনটা পাথর দিয়ে তৈরি হয়েছে। অবস্থাবাচকের ক্ষেত্রে যৌবন হতে পারে, এসএসসি 2016 এসেছিল এই প্রশ্নটা, যে অবস্থাবাচক এটা কি, ঠিক আছে, এটা তোমার বিশেষণের ভাগে এসেছিল, না সরি বিশেষের ভাগে এসেছিল। আর সংজ্ঞাবাচক বিশেষণের ক্ষেত্রে কি, ধরে নাও চীনা বাজার, ওকে, এই ধরনের প্রশ্ন। আর গুণবাচকের ক্ষেত্রে এই ধরনের, মাঠটা কী রকম, মাঠটির গুণ বোঝাবে, তাহলে এখানে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার, যারা অপশান এ করেছে প্রত্যেকটাই সঠিক উত্তর। তাহলে তোমাদের 10টি প্রশ্নের আলোচনা করলাম, এই 10টি প্রশ্নের মধ্যে কার কতগুলো সঠিক হলো কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। ওকে, আর 899 টাকার যারা পেড ব্যাচে অ্যাডমিশন হতে যাও, বিস্তারিত একবার জেনে নাও, এবং প্রত্যেকেই অ্যাডমিশন হয়ে যাও, প্রত্যেকেই ভর্তি হয়ে যাও, ঠিক আছে, চলো দেখে নাও বিস্তারিত। দেখো পরীক্ষার আগের তোমাদের এটি হলো সর্বশেষ পেড ব্যাচ, ওকে, সর্বশেষ পেড ব্যাচ, স্পেশাল ব্যাচ তোমাদের জন্য, ওকে, জিরো টু হিরো ব্যাচ, একলব্য পার্ট থ্রি ব্যাচ, এখনও অ্যাডমিশন চলছে, 15 ফেব্রুয়ারি থেকে তোমার ক্লাস শুরু হয়েছে, আজকে তৃতীয় ক্লাস ইতিমধ্যে শেষ হলো, সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস, যারা অ্যাডমিশন হতে চাইছো যোগাযোগ করো, লাইভ ভিডিও ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, নো রেকর্ডেড, তুমি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো তখন রেকর্ড পাবে। সাহিত্যের ইতিহাসের অনুবাদ অনুসঙ্গের উপর পিডিএফ নোটস থাকবে, এবং সেখান থেকে তুমি কী পড়বে কী পড়বে না অল ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, টেক্সটের লাইন ধরে ধরে বিশ্লেষণ করে দেওয়া হবে, প্র্যাকটিস সেট পাবে, অনলাইন ক্লাসে রেকর্ড পাবে, এবং এসএসসিতে কী ধরনের প্রশ্ন হয় প্রতিটি টপিক ধরে ধরে, ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে বলে দেওয়া হচ্ছে, টেক্সট বলো, সাহিত্যের ইতিহাস বলো,
অনুবাদ অনুষঙ্গ বলো, ঠিক আছে, ব্যাকরণ বলো, অল ডিটেলসে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। যোগাযোগ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর এখানে রয়েছে, যোগাযোগ করে নাও। দেখো, তোমাদের যখন লক্ষ্য, তোমাদের যখন স্বপ্ন শিক্ষকতা করার, সেই লক্ষ্য, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে। আমি শুধু পথপ্রদর্শক হিসেবে তোমাদের বলে দিতে পারি যে এইভাবে পড়ো, এইভাবে সহজভাবে মনে রাখতে হবে, তার জন্য তোমাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 899 টাকা মাত্র কোর্স ফি, প্রত্যেকেই অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, প্রত্যেকেই শুভ সন্ধ্যা, প্রত্যেকেই গুড নাইট, শুভরাত্রি, প্রত্যেককে শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশনটা মন দিয়ে চালিয়ে যাও।